শুভ সকাল, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা এখন মৌচাক হোটেলে আছি আর আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা তেঁতুলিয়া যাব। গাইজ, ওয়াও, জাস্ট ওয়াও, ভিউটা দেখেন, একদম সরাসরি অসাধারণ এক কথা। চা খাচ্ছে আর এইরকম একটা সুন্দর একটা ভিউ দেখতেছি। এটা হচ্ছে মহানন্দা নদী আর ওই যে ইন্ডিয়ার ওই যে বর্ডার, আর ওই পাশে চা বাগান, আর তার উপরে শিলিগুড়ি পাহাড়, তার উপরে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কতগুলো মানুষ আসছে। আমি বারবার এই কাঞ্চনজঙ্ঘার কথাই বলতেছি, কারণ এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আসছি। তো আমি এতটাই এক্সাইটেড, মানে বলে বুঝাইতে পারবো না আসলে। এতদিন শুধু দেখে শুনে আসছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর আজকে সেই কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে সামনে থেকে দেখতেছি। আসলে ফিলটা বুঝাইতে পারবো না, আপনারা যদি সামনে থেকে না দেখেন তা কখনই বোঝানো সম্ভব না আসলে। ওই যে ওইখান থেকে শুরু করে পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে। আমাদের এই যে একটা ভিউ নিব, যার কারণে হৃদয় কত কিছু করতেছে দেখেন। এই বাগানের মালিক খালি দেখুক হৃদয়কে, তারপর অবস্থা খারাপ করবে। এই যে রোদের আলো ঠিক ওই কাঞ্চনজঙ্ঘায় পড়তেছে, আর কাঞ্চনজঙ্ঘাটা আমাদের চোখের সামনে এইভাবে ভাসে উঠছে। এই যে চা বাগান, আর সামনে হচ্ছে মহানন্দা নদী, আর এই যে কাঞ্চনজঙ্ঘা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমানা পিলার। তো ওই পাশে মহানন্দা নদীটাই হচ্ছে ভারতের, আর এই পাশে এটা বাংলাদেশের অংশ। তেঁতুলিয়ার সমতল ভূমির চা বাগান, অসাধারণ সুন্দর। আমি ক্যামেরায় আপনাদেরকে সম্পূর্ণটা বুঝাইতে পারবো না যতক্ষণ আপনি নিজের চোখে দেখবেন। আপনারা তেঁতুলিয়া থেকে যতই বাংলা বান্ধার উদ্দেশ্যে যেতে থাকবেন, কাঞ্চনজঙ্ঘাকে নতুন করে আবিষ্কার করবেন এবং মনে হবে আপনারা কাঞ্চনজঙ্ঘার সামনেই দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকে দার্জিলিংয়ের পাহাড়গুলো এবং বাড়িঘরগুলো আপনাদের অনেক কাছে মনে হবে। আমি চেষ্টা করব বাংলা বান্ধা থেকে ভিউটা সুন্দরভাবে দেখানোর। এই সামনেই ইন্ডিয়ার গেট, আর এই যে এটা হচ্ছে জিরো পয়েন্ট। আমরা খুব হ্যাপি আমরা জিরো পয়েন্টে আসতে পারছি আসলে। আর এই জায়গায় বিকেলবেলা করে অনার গান হয়। অবশেষে আমরা ইন্ডিয়ার গেটটা খুব কাছ থেকে, মানে একদম বাংলাদেশের শেষ প্রান্ত থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, আর এটা হচ্ছে বাংলাদেশের পতাকা। ঠিক এখানেই সীমানা শেষ। এই যে আপনাদেরকে জুম করে দেখাই, এই যে গ্যাংটক 133 কিলো, আর ফুলবাড়ি 2 কিলো। আমরা এখন বাংলা বান্ধা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেছি। দার্জিলিং আর শিলিগুড়ির পাহাড় দেখা যাচ্ছে একদম কাছ থেকে, অসাধারণ এক কথায়। আমরা এখন বাংলা বান্ধার পাশে একদম মহানন্দা নদীর তীরে আছি, আর এই সাইডটা পুরাটাই ইন্ডিয়ার। শিলিগুড়ি পাহাড়, দার্জিলিংয়ের পাহাড় সব এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে দূরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। আর এখানে শ্রমিকরা পাথর সংগ্রহ করতেছে। আসলে আপনাদেরকে তেঁতুলিয়া ভ্রমণটা আসলেই সার্থক করে তুলবে। ফেরার পথে আমি তেঁতুলিয়া থেকে যত দূরে যাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘাকে আমার ততই বড় মনে হচ্ছিল। আর একটি কথা, আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখেননি, আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে লিংক দেওয়া থাকবে এবং ভিডিওগুলোতে সকল প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। আমি মোহাম্মদ সাদমান তালুকদার, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।